নমস্কার বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে একবার হলেও কারো প্রেমে বা কাউকে ভালোবেসে থাকেন, আর তারা এটাই নিশ্চয়ই ভেবে থাকেন তার প্রেমিক তাকে সত্যি ভালোবাসে নাকি মিথ্যে ভালোবাসে নাকি দেখানোর জন্য ভালোবাসে। আজ আমি আপনাদের বলবো এমন 5টি লক্ষণ যা শুনে আপনি বুঝতে পারবেন আপনার প্রেমিক আপনাকে সত্যি ভালোবাসে কিনা। ভবিষ্যৎ পরীক্ষা। দু নম্বর, শারীরিক কথা বেশি। মিথ্যে ভালোবাসা লোকেদের এই অভ্যাসটাও খুব বেশি থাকে। সারাদিন যত কথাই বলুক না কেন, তার মধ্যে শারীরিক সম্পর্কের কথাই বেশি বলবে। আপনি এটা অবশ্যই লক্ষ্য করে থাকবেন, যে ব্যক্তি সত্যিকারের ভালোবাসে সে আপনার পরিবারের লোকজনের কথা জিজ্ঞেস করবে, আপনার কেরিয়ার নিয়ে কথা বলবে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবে। কিন্তু একজন মিথ্যাবাদী কখনোই এইসব কথা গুরুত্ব দিবে না। তৃতীয়ত, ভুল বোঝাবুঝি। মিথ্যে ভালোবাসা লোকেদের মধ্যে ভুল বোঝাবুঝির বেশি হয়ে থাকে, কখনোই তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে না, দিনের বেশিরভাগ সময়ই আপনার ভুল ভ্রান্তির কথা বলবে। তাদের আপনার সমস্যা কেরিয়ার কোনো বিষয় নিয়েই আগ্রহ দেখবেন না, তাদের শুধু নিজেকে নিয়েই চিন্তা ভাবনা, এর জন্য তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বেশি হয়। যেখানে সত্যি প্রেমিক প্রেমিকাদের মধ্যে সঠিক বোঝাবুঝি আর তারা একজন আরেকজনের কথা বুঝবে, নিজেদের প্রবলেম নিয়ে আলোচনা করবে। 4 নম্বর, শর্তাবলী। ভুল ভালোবাসায় সব সময়ই যে কোনো কন্ডিশন থাকবে, যে কোনো ব্যাপারেই কন্ডিশন হবে, একমাত্র মা বাবাই কন্ডিশন ছাড়া ভালোবাসতে পারে। কন্ট্রোল আর পরিবর্তন। মিথ্যে ভালোবাসার লোক আপনাকে বদলাতে চাইবে আর আপনাকে কন্ট্রোল করতে চাইবে। যখন কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসবে তখন তার কাছে আপনার সব অভ্যাস কথাবার্তা খুবই ভালো লাগবে, কিন্তু ধীরে ধীরে সে আপনার সব অভ্যাস বদলাতে চাইবে, আপনাকে কন্ট্রোল করতে চাইবে নিজের মতো করে। যদি কেউ আপনার খারাপ অভ্যাস পরিবর্তন করতে চায় তাহলে খুবই ভালো হয়, এটা সব সম্পর্কেই হওয়া উচিত। কিন্তু যদি কেউ আপনার সেই ভুল বদলাতে চায় যে ভুল অভ্যাস আপনার নেই আর আপনাকে কন্ট্রোল করতে চায় তার নিজের মতো করে, তাহলে বুঝবেন সেই ব্যক্তি ভালোবাসার অভিনয় করছে। এই ছিল সেই 5টি কথা যা জেনে আপনি বুঝতে পারবেন আপনার প্রেমিক মিথ্যাবাদী না সত্যিবাদী। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।